হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, প্রত্যাশা ফ্যামিলির পাশে থাকবেন। আজকে আমরা আসলে একটা ব্লগ নিয়ে এসেছি। প্রত্যাশা একটা নতুন জায়গায় ঘুরতে গিয়েছিল, সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখতে পাচ্ছেন প্রত্যাশার বাবা আমি সিএনজিতে উঠেছি। আমরা আসলে সেই ক্যাফে 24 ভাটিয়ারিতে যাব। ওইখানে একটা সুন্দর ক্যাফে আছে আর মেয়েদের তত্ত্বাবধানেই, অসম্ভব সুন্দর। এবং আসলে শহরের মানুষরা ওখানে গেলে মানে খুবই আনন্দ পাবে, এত সুন্দর জায়গাটা, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর বাচ্চা ফ্যামিলি নিয়ে গেলে আসলে খুবই ভালো লাগে। আমরা আসলে গিয়েছিলাম একটা অফিশিয়াল ট্যুরে, কিন্তু আসলে খুবই ভালো লেগেছে, এত সুন্দর পরিবেশ, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে আপনারা চাইলেও সেই ক্যাফে 24, আসলে ওখানে লেখা আছে হিল ভিউ, সেখানে আপনারা যেতে পারেন। একটু বিকালবেলা গেলে ভালো, কারণ যেহেতু এখন গরম, বিকালবেলার পরিবেশটা একটু সুন্দর মনোরম লাগবে। আর চারিদিকে এত সুন্দর সবুজ, আমরা আসলে অনেক দূর থেকে যাচ্ছি, আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো, যানজট সব কিছু মিলে 1.5 ঘন্টার মতো লেগেছে যাওয়ার জন্য সেই ক্যাফেটেরিয়াতে, ভাটিয়ারিতে সেটা অবস্থিত। আমরা দেখতে পাচ্ছেন যাচ্ছি, তখন আসলে দুপুর 3:30 বাজে। প্রত্যাশা সিএনজির মধ্যে ঘুমিয়ে গেছে, সে অনেক টায়ার্ড। আর ও আসলে সিএনজি ভ্রমণটা করতেও পারে না, মানে কোনো কিছুতেই, সিএনজি গাড়ি যেটাই বলেন, ও একটু মানে খুব টায়ার্ড ফিল করে বা ভমিটিং ফিল করে। আর বাসে চললে তো কোনো কথাই নাই, সে বমি করে দেয়। আমরা একেবারে সেই রাস্তার ঢুকে গেছি, যে এর মানে সে ভাটিয়ারির রাস্তায় ক্যাফে 24 এরিয়া যাবো। আর চারিদিকে এত সুন্দর দৃশ্যগুলো আমি দেখছিলাম, আর মানে মন ভরে যাচ্ছিলো, সবুজ সবুজ পাহাড়, মানে এত সুন্দর, মানে প্রথমে ভালো লাগেনি, এত জ্যাম গরম, কিন্তু যখন এই এরিয়াতে আসলাম আসলে খুবই ভালো লাগতেছিল। আপনারাও যেতে পারেন সময় পাইলে, আসলে খুবই ভালো লাগবে, দেখতেও খুবই সুন্দর, সময় স্পেন্ড করার জন্য ফ্যামিলি নিয়ে খুবই সুন্দর একটা জায়গা। আমরা সেখানে গিয়েছিলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার চারিদিকেও, মানে যখন সেই রোডে আমরা ঢুকলাম, রাস্তার চারিদিকে সবুজ আর সবুজ পাহাড় পর্বত, আসলে শহরের মানুষের জন্য এটা আসলে অন্যরকম একটা দৃশ্য। আসলে আমরা দেখতে পাচ্ছেন পৌঁছে গেছি, তারপর এখানে ঢুকবো। ঢুকার আগে আমাদের মানুষ সকলে এখান থেকে আসলে টিকিট কাটলো। এরপরে প্রত্যাশা তো দোলনা দেখলেই পাগল, সে এখানে দেখে দোলনায় চড়া শুরু করলো, কতবার যে উঠছে তার কোনো হিসাব নাই। আর এখানে আসলে দেখেন গাছগুলো আছে, গাছের মধ্যে আম, একদম অনেক আম ফল হয়েছে এখানে, কিন্তু ধরা তো নিষেধ। আর যেহেতু চারিদিকে সিসি ক্যামেরা রয়েছে, আর এটা আর্মিদের তত্ত্বাবধানে, কেউ সাহসও পায় না এগুলো ধরার জন্য। সে আবার প্রত্যাশা, সে এখানে গিয়ে আবার দোলনা চড়া শুরু করছে, পাশে আবার এখানে স্লিপারি আছে, ওখানেও সে উঠে, সে তার খুবই ভালো লাগে। শিশুদের জন্য দোলনা আছে, বড়দের জন্য দোলনা আছে, সেটার আবার একটা সাইনবোর্ড দেওয়া আছে। ওই পিছনে যে রোডটা দেখছেন, ওদিক দিয়ে একটা আসলে নার্সারি আছে, আমরা আসলে ওদিকে যাইনি। প্রত্যাশা যেহেতু এদিকে খেলাধুলা করতে চাইছিল, এই জন্য আমরা এদিকেই ছিলাম। ওর এই দুইটা জিনিসই খুবই প্রিয়, আর বাচ্চাদের জন্য এই দুইটাই আছে, আরও কিছু রাইড আছে। সব রাইড আমরা আসলে প্রত্যাশাকে উঠাই নিই, ট্রেন ছিল, কিন্তু আমি পরবর্তীতে দেখাবো, ট্রেন আসলে নষ্ট হয়ে গেছে। আর একটা আছে কেমন যেন একটা নৌকার মতো ড্রেন, নৌকার মতো একটা রাইডার আছে, দোলনা ওটাকে বলে, ওইটাতে আসলে আমি প্রত্যাশাকে দেওয়ার জন্য সাহস পাই নাই। আর প্রত্যাশাও যায় নাই, ও মানে একটু উঠছে, কিন্তু আসলে রাইডটা তখন অন করা ছিল না, এই যে ওটা আমরা অন করে দিই নাই, কারণ ওটা অনেক মানে দেখে আমার ভয় লাগতেছিলো, মাথা ঘোরানোর মতো দোলায়, এত ভয়ঙ্করভাবে এটা দোলে, এই জন্য আমরা ওকে ওটাভাবে দিই নাই। ওইখানে গেছিলো যে জাস্ট উঠে আবার বসছে। এরপর আমরা চলে আসছি আসলে লেকে, লেকটাও হেভি খুবই সুন্দর। আর হচ্ছে একটু গরম ছিল বিধে আমাদের কষ্ট হচ্ছিলো, সেজন্য আপনারা যদি একটু বিকাল করে যান তাহলে আসলে আরাম লাগবে।
আমরা লেকে এসে বোট ভাড়া করলাম। সে বোটে আমরা সকলে, আমাদের অফিসেরও কয়েকজন ছিল, ফ্যামিলি ছিল অফিসিয়ালভাবে যারা গেছে, সকলে মিলে একটা বোট ভাড়া করে সেখানে আমরা লেকে চড়লাম। দুইবার মনে হয় চড়তে দেয় কত করে যেন নিছে। আমাদের আসলে ফ্যামিলিগত হলেও এটা পুরো অফিসিয়ালভাবে গেছি, তো সেজন্য আসলে সব কিছু আমি ওভাবে জানাতে পারতেছি না ফিগুলা, কিন্তু আসলে খুবই ভালো লাগছে। আসলে নৌকায় যখন চলতেছিলাম, গরম হলো, যখন বাতাসটা লাগতেছিল গায়ে তখন আর গরমটা অনুভব হচ্ছিল না, আর খুবই ভালো লাগছিল। পানিগুলাকে মনে প্রত্যাশা তো পানি ধরার জন্য পাগল, সে পানি ধরবে, কিন্তু আমরা ধরতে দিনে যেহেতু ছোট এই কারণে। এরপর আমরা লেকের পাড়ে এসে বসলাম, সেই লেকটা পাড় থেকে দৃশ্যগুলো এত সুন্দর লাগতেছে। ওই পাশে একটা ঝর্ণা আছে, আর আমি যেহেতু নতুন নতুন আসলে ভিডিও করা শিখছি, এই জন্য অনেক কিছু আসলে ঠিক মতো ক্যাপচার করতে পারিনি, আর যেহেতু মোবাইলে করছি। এখানে দুইটা একটা ফটো সেশনের জায়গা করে দিছে, এক পাশে নীলগিরি বান্দরবনে, আর এক পাশে হচ্ছে সাজেকের ছবি আছে। মানে চারিদিকে লেকের মতো, লেকের উপরে আবার আশেপাশে বসার জন্য সুন্দর করে বেঞ্চ দেওয়া, এরপর হচ্ছে লেকের ওখানে আবার শাপলা ফুটে আছে এরকম। আর দেখতে পাচ্ছেন এখানে ট্রেনে গেছিলো প্রত্যাশা, কিন্তু কী বলবো, আনফর্চুনেটলি ট্রেনগুলো চলে না, এই জন্য আসলে প্রত্যাশা চড়তে পারে নাই। আমি কিছু দৃশ্য এখানে ক্যাপচার করে নিছি, কিন্তু এখানে আসলে অনেক কী বলবো কাপলরা বসেছিল, হয়তো ইতস্তত বোধ করবে, এই জন্য আমি পুরাটা এভাবে রাউন্ড করে নিই নাই। কিন্তু এত সুন্দর লাগতেছিল সবুজগুলো দেখতে, আপনারা যদি একবার যান আসলে খুব এনজয় করতে পারবেন। আমি বলতে চাই চট্টগ্রামে বাসের জন্য আর কি, চট্টগ্রামে আশেপাশেও সকলে যেতে পারে, মিরসরাই, ফেনী বা এদিক থেকে, বা পিকনিক স্পট হিসাবেও দেয় কি না আমি জানি না, অবশ্যই দেবে হয়তো, অনেক মানুষে যায়। আর শুক্রবার দিন একদম ঈদের আমেজ থাকে এখানে, যারা হেল্পার ছিল বা যারা কর্মচারী ছিল, কর্মীরা ছিল, তারা বলতেছিল অনেক মানুষ হয়, যেহেতু এই একটা জায়গা খুব মনোরম পরিবেশ, এখানে খুবই ভালো লাগে। দেখতে পাইতেছেন বেঞ্চ দেওয়া, অনেক সুন্দর দৃশ্যগুলো, আর যদি একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তাহলে তো আর কথাই নাই। আর আমি আসলে সব কিছু সংক্ষিপ্তেই দেখাতে চাইতেছি। এখানে আমাদের সব ট্যুর শেষ, প্রত্যাশার সব খেলা শেষ, আমাদের নৌকা চড়া শেষ, কিছুক্ষণ আমরা বসেও ছিলাম। এরপর এখন আমরা যাব যে আমরা সে দামপাড়া বাস স্ট্যান্ডের এখানে যে হ্যান্ডি রেস্টুরেন্ট আছে ওখানে আমরা খাওয়া দাওয়া করবো, সেই জন্য ওরকম আমাদের প্ল্যান ছিল, এই জন্য আমরা আসলে তাড়াতাড়ি, সন্ধ্যা প্রায় হয় ওই সময় বিদায় নিচ্ছি। ওই সময় আবার এখানে পাশে একটা ফোয়ারা অন করে দেয়, তা আমরা যখন ঢুকছিলাম তখন অন ছিল না, এরপর এটা অন করে দিছে। আর আপনাদেরকে বলতে চাই আমি আসলে নতুনভাবে সব শিখছি করছি, এই জন্য অনেক কিছু হবে, যে যেমন মোবাইলটা ধরা হয়তো আমার ঠিক হয়নি, ভিডিওটা এই জন্য ফুল আসতেছে না, ফুল ভিউ। পাশে থাকার জন্য বলছি, আমাদের পাশে থাকবেন, যেহেতু প্রত্যাশার এটা ইউটিউব চ্যানেল এবং প্রত্যাশার ফ্যামিলিকেও দেখতে পাবেন, প্রত্যাশার মার রান্না দেখতে পাবেন, সব কিছু আমরা ট্রাই করব। এটা জাস্ট আমাদের স্মৃতিগুলো ধারণ করে রাখার জন্য এবং কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য এই চ্যানেলটা খোলা। আপনারা পাশে থাকলে আমাদেরও ভালো লাগবে, আর কী করলে আমি আরও ভালো করতে পারবো, ব্লগ করতে পারবো, এইসব আমরা আপনারা আমাকে সাজেশন করতে পারেন। সন্ধ্যার সময় রাস্তার দৃশ্যটা আমি ক্যাপচার করতে যাচ্ছিলাম, কিন্তু আসলে এত বড় সকলের ধৈর্য হবে না, এই জন্য অনেক কিছু আমি ছোট করে নিয়েছি বা কেটে নিয়েছি, কিন্তু খুব ভালোই লাগতেছিল যতক্ষণ না আমি শহরের রোডের রাস্তায় ঢুকি নেই। এরপরে জানি অনেক জ্যাম ট্যাম পার হয়ে আমরা হ্যান্ডিতে চলে আসছি, হ্যান্ডি রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন এখানে হায়দ্রাবাদ বিরিয়ানি আমাদের সকলের জন্য অর্ডার করা হয়েছিল, তার আগে আমরা আর একটা ইয়া খাইলাম। এরপরে দেখেন যে প্রত্যাশা খায় না, ও খাওয়া নিয়ে অনেক সমস্যা করে, তারপরে একটু বিরিয়ানিটা খুব পছন্দ করে, এই জন্য বিরিয়ানিটা একটু খাইছে, কিন্তু ঝালের জন্য আর খেতে পারে নাই। এই যে আমাদের এই যে সারাদিন কেটে গেল এখানে, অনেক ভালো লাগছে আমার ওই ক্যাফে এরিয়াটা, যে 24 ক্যাফে এবং হ্যান্ডির রেস্টুরেন্টটা অনেক ভালো, আপনারাও ট্রাই করতে পারেন এখানে গিয়ে।
আসলে হায়দ্রাবাদ বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল আর প্রত্যাশা অনেক এনজয় করছে এখানে জাস্ট ওর খুব ঠান্ডা লাগতেছিল এসির জন্য এই জন্য আমি তাকে আবার ড্রেসটা চেঞ্জ করে দিছিলাম আর সেখানে ও খেলতেছিল একটা জিনিস কি এখানে যদি প্লেজন থাকতো বাচ্চাদের জন্য ভালো হতো আর খাবার দাবার খুবই ভালো ভালো লাগছে আমাদের এখানে গিয়ে প্রত্যাশা এনজয় করছে প্রত্যাশাও একটু খাইছে কারণ সে দুপুর থেকে আর কিছু খায় নাই আমাদের খাওয়া দাওয়া শেষ ও একটু ঘোরাফেরা করতেছে আমাদের বিল পে করতেছে ওদিকে আর প্রত্যাশা এদিকে খেলছে ঘোরাফেরা করতেছে সো আমাদের এই যে আজকের এই দিনের ভ্রমণ এখানে প্রায় শেষ এরপর আমরা বাসায় যাব তো আপনাদের সকলকে অনুরোধ জানাবো আপনারা আমাদের পাশে থাকবেন আর কী কী করতে হবে আমাদেরকে ও খারাপ একটু ভালো হবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ